আপনি কি আপনার গার্লফ্রেন্ডের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতে করতে অতিষ্ঠ? আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে 10 মিনিটের কথা বলে 2 ঘন্টার জন্য মেকআপ করছে? আজকে আমরা সেই রহস্য উদ্ঘাটন করব এই এপিসোডে। চলো শুরু করি। What's up guys, আমি আসিফ দিলার ফ্রম আসান অফিশিয়াল এন্ড ওয়েলকাম টু এ নিউ চ্যালেঞ্জ ভিডিও। আমরা এই ভিডিওতে তোমার সুনানার মেকআপ করব এন্ড আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেল থেকে এরকম অনেকগুলো চ্যালেঞ্জ ছাড়ছি সুনানার সাথে। আগে আমরা খাবার বানাইছিলাম একসাথে, ওইটাতে সুনানা জিতছিল। এর আগে আরেকটা চ্যালেঞ্জ করছিলাম যে ঝাল খাওয়ার চ্যালেঞ্জ, ওইটাতে সুনানা জিতছিল। বাট এই চ্যালেঞ্জটাতে কেউ জেতা জেতির দরকার নাই, এই চ্যালেঞ্জটা শুধু আমার জন্য। এই চ্যালেঞ্জটা হলো যে আমি সুনানাকে মেকআপ করে দিব এবং দেখব যে আমরা কত তাড়াতাড়ি মেকআপটা করতে পারি। মেয়েরা তো সবসময় বলে যে ওদের মেকআপ করতে অনেক কম টাইম লাগে, মাত্র 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, বাট দিন শেষে ওদের 2 ঘন্টা লেগে যায়। 2 ঘন্টার মেকআপ হোক, যতক্ষণই হোক, আমি চেষ্টা করবো ভালো মতো মেকআপটা করতে, মানে ভূতের মতো বানাবো না, চেষ্টা করব ও যেভাবে মেকআপটা করে ওইভাবে একটু কপি করে ওইরকমভাবে করতে। কালকে রাত থেকে আমি অলরেডি 20টা জেন চার্লসের ভিডিও দেখে ফেলছি, 20টা, বুঝতে পারতেছো? পুরা সব মেকআপ টিউটোরিয়াল দেখে ফেলছি অ্যান্ড আমি এখন মেকআপের মাস্টার হয়ে গেছি অলরেডি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে মেকআপ করতে হয়। অ্যান্ড তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন, তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, বিকজ আমরা ডেইলি এরকম কন্টেন্ট ছাড়তেছি, প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট আসছে। সো আশা করি সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আসবে এবং অনেক মজা হবে। অ্যান্ড তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য তোমরা আমার এই ভিডিওতে লাইক দিতে পারো, বিকজ তোমাদের লাইকগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভিডিওর জন্য। সো তোমাদের লাইকগুলো দিয়ে দিও, সো অনেক হেল্প হবে আমার। তো চলো আর দেরি না করে এখন আমরা সুনানাকে মেকআপ করতে যাই। আজকে অনেক মেকআপ করতে হবে এবং অনেক কাজ আছে, বিকজ সব মেয়েদেরই অনেক মেকআপ করতে হয়। মেয়েরা ফার্স্টে বলে যে ওরা শুধুমাত্র পাউডার দিয়ে আসছে, বাট না, ওরা 10-20টা জিনিস মুখে লাগায়, এরপর ওরা আসে। এই জন্য ওদের 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা লাগে। আজকে আমরা মেকআপের জন্য এই যে যা যা ইউজ করব, এখানে কিছু কী কী জানি আছে, এগুলো পাউডার টাইপেরই, এইগুলো ফাউন্ডেশন আমি জানি এতটুকুই, অ্যান্ড এটা হাইলাইটার, এটা হাইলাইটার, এটা হাইলাইটার, এটা একটা ফোমের টুকরা, আর এটাও হাইলাইটার সামথিং, এটা পাউডার, এখানে শুধু শুধু কয়েকটা রঙের ব্রাশ আছে যেটাতে রং করা যায়, বাট এগুলো ফেসে লাগায় ওরা। এরপর এইটা বলে এগুলো বলে লিপস্টিক না কি এগুলো জানি না, বাট তাও আমি ইউজ করে দেখতে হবে। গাইজ এখন আমরা মেকআপ করা শুরু করব। আমি গেম চার্লসের 20টা ভিডিও দেখার পর যতটুকু শিখতে পারছি আমরা অতটুকুই ওর উপরে অ্যাপ্লাই করব। তো শোনা, রেডি না? তুমি রেডি? ফার্স্টে লাগবে আমাদের এই প্রাইমার, মেয়েরা এটাকে প্রাইমার বলে, বাট এটা নর্মাল পানি, বাট এটা ওরা প্রাইমার বলে, পানি না, পানি তো দিন শেষে, এটা পানি। তো এটা আমি জানি না কেন দেয়, বাট আমরা এখন ইউজ করব আমাদের ফাউন্ডেশন, দুইটা ফাউন্ডেশন মিক্স করে ইউজ করতে হবে। অ্যান্ড এটা সেই ফাউন্ডেশনের ব্রাশ যেটা দিয়ে ওর ফেসে ফাউন্ডেশন গুলো দিতে হবে। বাট এগুলো নিব কোথায়, আমার হাতে সমস্যা হবে না তো, অ্যালার্জি হবে না? শিওর? তুমি ডাইরেক্ট হবো শিওর? চলবে আমাকে শিওর লাগবে না? মানে আমি দুইটা মিলায় যত পরিমাণ নিতাম ও একটা দিয়ে অত ডাইরেক্ট বেরো। এই হয়েছে ফাউন্ডেশন, আমার হাতে এইভাবে নিতে হয়েছে, আমি জানি না এখন কি করবো। এগুলো কেমন পড়েছে? এটা মিক্স করবো না? না না না, বলে দেওয়া লাগবে না, আমি জানি। না না, দেখতে পাচ্ছ না? একদম পারফেক্ট। সো গাইজ এখন আমরা ইউজ করবো কনসিলার, এটা অ্যাকচুয়ালি কি জন্য ইউজ করা আমি জানি না, বাট এটা দিতে হয়। জানি দিতেছি, সমস্যা নেই, ওটা আমি এমনি দিচ্ছি দেখার জন্য, তুমি জানো না।
তো ফারস্টে ফারস্টে ভূতের মতো লাগে, পরে এটা চেঞ্জ হয়ে যায় যখন আমরা এটাকে মিক্স করে দেব। যতটুকু এসে এই না, এর চেয়ে বেশি দিতে পারবো না। চোখকে নিচে করবো না উপরে? উপরে উপরে। ছেলেরা না ন্যাচারালি সুন্দর হয়। ছেলেরা মেকআপ করে না। তুমি বদমাশ হলো মানে শুটিং করছো না? ওইটা শুটিং এর জন্য। মাথা এদিক করা, এদিক। আচ্ছা তুমি তো আইব্রো করতেছই না, বুঝলাম না তো। আমি জানি কারণ কি করা লাগে। তো এখন আমরা আইব্রো ইউজ করব, এটা জাস্ট লাইক একটা পেন্সিলের মতো। এন্ড আসলে এগুলোতে তো রং করতাম আগে আমরা। বসিলাম এইভাবে এইভাবে দিতেছো এইভাবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে। তো আজকে ও আমার আই শ্যাডো মানে স্মোকি যেই লুকটা ক্রিয়েট করতে চায় এটার জন্য যেই প্যালেটগুলো ইউজ করবে, তিনটা প্যালেট ইউজ করবে, বাট এই দুটা প্যালেট সবচেয়ে বেশি ইউজ হবে। আর এই দুটো হচ্ছে কালার পপের একটা নুড মুড অ্যান্ড আরেকটা হচ্ছে ফরচুন, দেখতে পাচ্ছো দুইটা প্যালেট। অ্যান্ড এই প্যালেটগুলো তোমরা ইজিলি পাইতে পারো যদি আমাদের ডিসক্রিপশনের লিঙ্কে চেক করো, ব্লাশ ওয়ার্ক ডিডি। এটা হচ্ছে আমাদের টিম অফিসিয়ালের কারিনা জামানাপুর একটা পেজ, এখান থেকে তোমরা সহজে এরকম অথেন্টিক প্রোডাক্টগুলো পেতে পারো যেগুলো হচ্ছে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়। বিকজ আমাদের স্কিনের জন্য অবশ্যই অথেন্টিক এবং অর্গ্যানিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করতে হয়। তো ইউ ক্যান চেক অ্যান্ড এই ফার্স্টে ওর বেস দিতে হবে, এই যে চোখের এই জায়গায় বেসগুলো দিতে হবে। তো আমরা এরকম একটা ব্রাশ ইউজ করছি, কালারটা দেখালো এই যে এটা, মেবি তোমরা বুঝতে পারতেছো স্কিন কালার। ভাই সেই মেকআপ হইতেছে, সেই কেউ বুঝতে পারবে মানে কেউ কি বুঝতে পারবে যে এটা আমি প্রথমবার মেকআপ করতেছি? দেন আমরা ইউজ করব ব্ল্যাকটা। তো আমি এখন এই ব্রাশটা ইউজ করব ব্ল্যাকের জন্য, এটা সবচেয়ে নিচের লেয়ারটা থাকবে, এরপর আস্তে আস্তে এটা ফেড হতে থাকবে। ভালোই শিখছে, আস্তে আস্তে ফেড হতে থাকবে। ওকে বিসমিল্লাহ। নিচে ফালায়াম। আচ্ছা আচ্ছা ওয়েট, তুমি নিচে ই দিয়ে নিবা, ফটো দিয়ে নিবা, তাহলে হচ্ছে লাইক যদি পড়েও তুমি ওটা পরে ফলোআপ করে দিবে। ফালা কেমন এটা? বাবা রে বাবা, তুমি বলতেছো ডাক্তার আবার না? তো যে টিউটোরিয়ালটা হলো তুমি হালকা একটু নিবা, দেন নিয়া ট্যাপ টাচ করে ফেলো বাবা, দেন এরপর দিবা। কিন্তু অনেক বেশি করে গেছে, যেমন আমি অনেক টাকা নিব ভাই, যেই সুন্দর হইতেছে ভাই, তুমি জীবনেও এত সুন্দর পারবে না, জীবনেও না। থেকে আমি কোনটা নিব, এইটা ফার্স্ট, এইটা দেন এইটা দেন এইটা দেন গোল্ডেন টাই। ইয়েস আমি সব জানি। কি রে ভাই আস্তে আস্তে আস্তে, সরি 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 সরি। একদম ভাই আম্মু দেখলে কি যে খুশি হইব, খুব মনোযোগ দিয়ে এটা করতে হয়, এটা না করলে অনেক খবর আছে বিকজ জেম চার্লস বলছে শোনা না, এখনো জানে না যে ওর কি কি মেকআপ হইতেছে। ও কয়েকবার পিছনে তাকানো ট্রাই করছিল, বাট আমি ওকে কোনোভাবে থামাইছি জানি ও পিছনে না থাকায়, বিকজ আমি একদম লাস্টে ওকে সারপ্রাইজ দিব যে আমি কী মেকআপ করছি। আমি আসলে কিন্তু অনেক সুন্দর মেকআপ করছি, কেমন মনে হয় তোমাদের? কী মনে হয় বন্ধুরা,
অনেক জোস মেকআপ হয়েছে, তোমরা কমেন্টে জানাতে পারো, আমি জানি। থ্যাংক ইউ সবাইকে। এখন আমাদের যে নেক্সট কাজটা সেটা হচ্ছে গিয়ে আইলাইনার এবং কাজল দেওয়া। আমি জানি না কোনটা আইলাইনার এবং কোনটা কাজল, বাট আমি জানি এই দুইটার মধ্যে কোনো একটা হবে। সো এই দুইটা সবচেয়ে হার্ড, অ্যান্ড কাজলটা দেওয়া সবচেয়ে বেশি হার্ড। আমি আমার চোখে অনেক সমস্যা করতে পারি, বিকজ মানে আমার ভয় লাগতেছে, হাত তো কাঁপতেছে। তো এটা মেবি কাজল দ্বারা লেখা কি আছে দেখি তো, মাথা ওইদিকে এদিকে আমার ভয় লাগতেছে অনেক। ও আমাদের এই এটা কি বলতে জানি শোনা যায়, তো আইলাইনার দেওয়া শেষ, অ্যান্ড এখন আমরা দিব কাজল, যেটা সবচেয়ে বেশি হার্ড। কাজল কোন দিক দিয়ে করলে ঠিক আছে তো? এটা এটা আমি আগে থেকে জানতাম, সমস্যা নেই, মানে এটা ঘুরাইতে হয় তারপর এটা বুঝতে পারতেছো। চিল সব ঠিক, নিচে নাও পড়ে সেটা বলো, দেখাই আগে কি নিচেরটা দি, আগে নিচেরটা দেন উপরটা, আজল দেই নিচে। আচ্ছা আচ্ছা ওইটাই, সেম সেম আস্তে প্রাণে চিল 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 চিল। এগুলার শেপ শেপে আনতে হবে, তো লেটস গো, লেটস ডু ইট। এই যে মুখটারে মাছের মতো করো, মাছের মতো করো। আদৌ কাজ করতেছে কোন সোয়াইপ? এটা কি হাসতো নাকি করতো? না কিচ্ছু না, জাস্ট নরমাল হাসি। আবার ফলো আউট করে দেখি যথেষ্ট ভাই, বেশি এত ডং করা লাগবো না। চুলটা কেমন হয়ে গেছে? আগে তোমার ওই এরকম ওগুলাও আছে, এটাকে বলে লিকুইড লিপস্টিক, তুমি জানো না, চিনো না, এটা হচ্ছে আপডেটেড ভার্সন। আচ্ছা আচ্ছা, রেডি? আমি কি আ করব না হালকা দেখি, একটু এদিকে এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে দেখছি। তুই নড়তাছস কেন? নড়বি না, জাস্ট নরমাল। হ্যাঁ এই যে এটা, ওইটা ভুলে গেছিল, সেটা হচ্ছে জেমস চার্লস ওকে জানায় নাই হয়তো যে সেটিং স্প্রে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা যদি তুমি না দাও তোমার মেকআপটা লাস্ট করবে কিভাবে সারাদিন, ঠিক আছে? সো এখন এটা দিবা, আর এটা দেওয়ার টাইমে চোখের অংশটুকু ঢাকা নিতে হয় একটু দূর থেকে, ঠিক আছে? একটু ঝাঁকি দিয়ে নাও, আমি জানি। আমি চেষ্টা করছি, প্রথমবার মেকআপ করছি, তোমরা বুঝতেই পারতেছো জেন চার্লস এর দোয়াতে এতটুকু করতে পারছি। সো চলো আমরা ওর মেকআপ রিভিলটা দেখে আসি, রেডি? 1, 2, 3 ঘুরো। কোথায় করছে মানে এই জায়গাটাই করার কথা, এটা ও এখানে করছে, এখানে একটা মেজর ভুল হচ্ছে লিপস্টিক, অবশ্যই লিপস্টিকটা ডিজাস্টার হয়েছে একদম। সো গাইজ আমরা ফাইনালি সুনানার মেকআপ করে ফেলেছি, দেখো জোস হয়েছে, ভালো হয়েছে যতটুকু, আমি যেহেতু প্রথম নতুন নতুন মেকআপ করি, সো ওই হিসেবে সুন্দর হয়েছে। তো আজকের চ্যালেঞ্জটা আমি ভালোই খেলছি, যা খেলার, বিকজ এই চ্যালেঞ্জে কেউ কম্পিটিটর নাই, ও আমার সাথে কম্পিটিটর করতেছে না। বাট তোমরা যদি চাও যে নেক্সট কোনো ভিডিওতে ও আমাকে মেকআপ করে দিবে, তাহলে তোমাদের যেটা করতে হবে এই ভিডিওতে লাইক দিতে হবে। এই ভিডিওতে যদি তোমার 5000 লাইক হয়ে যায়, আমি খুব ছোটো এক এইম রাখছি 5000 লাইকের মাইলস্টোন, তোমরা যদি এটা কমপ্লিট করে ফেলতে পারো তাহলে ও নেক্সট ভিডিওতে আমাকে মেকআপ করে দিবে। তো ওইটা যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি লাইক দিয়ে দাও, অ্যান্ড তোমাদের যদি এরকমই ভিডিও ভালো লেগে থাকে আমরা সামনে আরও ভিডিও ছাড়বো,
তোমাদের যদি এরকমই ভিডিও পছন্দ হয়ে থাকে এবং যারা যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অলরেডি 3,50,000 এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, সো আমরা অলরেডি অনেক দ্রুত সাবস্ক্রাইবার বাড়তেছে, আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হচ্ছে, তো তাড়াতাড়ি আমাদের টিম অফিসে জয়েন করে ফেলো। আজকের জন্য এতটুকুই, নেক্সট চ্যানেলে তোমাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্টে সেফ, স্টে হোম অ্যান্ড বিয়া জেরা।